আজকের টপিক আবৃত দশমিক সংখ্যা বা রেকারিং ডেসিমেল নাম্বার। আবৃত দশমিক সংখ্যা ইংলিশে যেটাকে বলা হয় রেকারিং ডেসিমাল নাম্বার, এই টপিকের উপর দুটো ভিডিও হবে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা কয়েকটা ভাগ করে দেখি কি ভাগশেষ থাকে আর কি ভাগফল বেরোয়। প্রথমে আমরা ১কে ২ দিয়ে ভাগ করব, সমস্তগুলোকে ১কে আমরা ২, ৩, ৪, ৫, ৭, ৯ দিয়ে ভাগ করব। কেন করছি পরে বলছি, দেখতে থাকুন ভিডিওটা। আরেকটা করব, ৯ দিয়ে ভাগ করব ১কে। কি দেখলাম, ৬টা ভাগ করে আমরা কি দেখলাম না, এই ১কে যখন আমরা ২, ৫, ৪ দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ শূন্য হচ্ছে এবং ভাগফলে দশমিকের পর একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছে। এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো সসীম দশমিক সংখ্যা বা ফাইনাইট ডেসিমাল নাম্বার। আবার এদিকটা যদি আমরা দেখি, এককে যখন আমরা ৩, ৭, ৯ দ্বারা ডিভাইড করছি, ভাগ করছি তখন ভাগশেষে কিছু অবশিষ্ট থাকছেই এবং ভাগফলে কি হচ্ছে না, ভাগফলে দশমিকের পর অসংখ্য সংখ্যা পাচ্ছি। এদেরকে আমরা কি বলবো না, এদেরকে আমরা অসীম দশমিক সংখ্যা বা ইনফাইনাইট ডেসিমাল নাম্বার। এই যে অসীম দশমিক সংখ্যা মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা একাধিক সংখ্যা বারে বারে একটা নির্দিষ্ট নিয়মে ঘুরে ফিরে আসছে। ভাগফলে কি আসছে না, অসীম দশমিক সংখ্যার মধ্যে আমরা কি দেখছি? মধ্যে দেখছি দশমিক বিন্দুর পরে এক বা তার বেশি অঙ্ক বারে বারে একটি নির্দিষ্ট নিয়মে পরপর ফিরে আসছে। কোথায় আসছে? না ভাগফলে। এদেরকে আমরা কি বলবো? না এদেরকেই আমরা বলবো পৌনঃপুনিক দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা বা রেকারিং ডেসিমেল নাম্বার। এবার একটা সংখ্যা লিখছি, সংখ্যাটা হলো 2 দশমিক, ধরুন 2.010101001, এইভাবে চলতে থাকছে। এই নাম্বারটা, এই যে 2.010101001, এই নাম্বারটাকে কি আমরা রেকারিং ডেসিমেল নাম্বার বা আবৃত দশমিক সংখ্যা বলতে পারবো না। এটা শুধুমাত্র অসীম দশমিক সংখ্যা। কেন? না দশমিকের পর কি আছে? দশমিক পর 0 1 0 0 1, আবার 0 0 0 0 1, এইভাবে চলতে আছে। মানে কি দশমিকের পর এক বা একের বেশি সংখ্যা বারে বারে পরপর নিয়ম অনুযায়ী ঘুরে আসছে না, তাই একে আবৃত দশমিক সংখ্যা বা রেকারিং ডেসিমেল নাম্বার বলছি না, এটা শুধুমাত্রই অসীম দশমিক সংখ্যা। কয়েকটা উদাহরণ দিচ্ছে। এই যে ধরুন 1/3, এটা কেমন? এর অ্যান্সার হচ্ছে চলতে থাকছে। এটাকে কেমন লিখতে পারি? আবার 1/6 ইকুয়াল টু 0.16666, এটাকে আমরা কেমন লিখতে পারি? 0.16 পৌনঃপুনিক। আবার 1/7, একে কি লিখতে পারি? 0.142857, 1428571। একে আমরা কেমন লিখতে পারি? না 0.142857, 1 এর উপরে পৌনঃপুনিক পড়বে, 7 এর উপরে পৌনঃপুনিক পড়বে। কেন? না এরপরে আবার তো সেম জিনিস রিপিট হচ্ছে, এই জন্য। আর এই চিহ্ন, সিম্বল হচ্ছে আবৃত দশমিকের সংখ্যার উপরে এই চিহ্নটা থাকছে, বিন্দু সাইন থাকছে। পরের ভিডিওতে আসছি কয়েকটা অঙ্ক নিয়ে।